দেশের বর্তমান রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত সমালোচিত চরিত্র হচ্ছে নুরুল হক নুর। একজন রাজনৈতিক নেতা কোনো অলিয়া উলিয়া বা নবী রাসূল না যে তার বিরুদ্ধে সমালোচনা হবে না বা সমালোচনা থাকবে না। একজন রাজনৈতিক ব্যক্তিকে নিয়ে আলোচনা হবে, সমালোচনা হবে, এটাই স্বাভাবিক। নুরুল হক নুর তার ব্যতিক্রম নয়। সম্প্রতি ডক্টর রেজা কিবরিয়াকে গণ অধিকার পরিষদ থেকে অপসারণ করা হয়েছে। এই সিদ্ধান্তটাকে সাধারণ জনগণ কীভাবে দেখছে বা এতে করে গণ অধিকার পরিষদের রাজনীতি কিছুটা বাধাগ্রস্ত হবে কিনা, এরকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এক একজনের মতামত এক এক রকম হতে পারে, তবে আমার কাছে মনে হয়েছে ডক্টর রেজা কিবরিয়ার চালচলন, তার দৃষ্টিভঙ্গি একজন রাজনীতিবিদের সাথে সামঞ্জস্যপূর্ণ না। তিনি গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরকে নিয়ে যে ভাষায় কথা বলেছেন, এটা কোনো রাজনৈতিক ক্যারেক্টারের সাথে যায় না। তিনি বলছেন নুর রাস্তার ছেলে, তিনি বলছেন নুর তার বংশের একমাত্র ব্যক্তি যে গাড়িতে চড়েছে। এছাড়া তিনি গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দকে নিয়ে পোলা পান, বেকার এই ধরনের বিরূপ মন্তব্য করেছেন, যেটা একজন উচ্চশিক্ষিত ব্যক্তির কাছ থেকে আমরা কখনো আশা করি নাই। হতে পারে রেজা কিবরিয়ার মতো নুরুল হক নুর সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেননি, কিন্তু এদেশের জনগণ নুরুল হক নুরের মতো মানুষকেই নেতা হিসেবে চায়, ডক্টর রেজা কিবরিয়ার মতো মানুষকে নয়। এখন জনমনে প্রশ্ন উঠছে, বিপিনুরের রাজনীতিক এখানেই শেষ? বিপিনুরকে এখানেই থেমে যাবেন? না, বিপিনুর থামবেন না, বিপিনুর থামতে পারেন না, বিপিনুর থামবার পাত্রও নয়। বিপিনুর থেমে গেলে জালিম শাসকের সামনে বুক চিতিয়ে লড়াই করার দুঃসাহস আর কেউ দেখাবে না। এই সরকার যখন কাউকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়, তখন তার চরিত্র হননের চেষ্টা করে। এটা প্রতিপক্ষকে ঘায়েল করার সরকারের একটা অপকৌশল। অতীতে আল্লামা মামুন হককে থামানোর জন্য, তাকে গ্রেফতার করার জন্য তার চরিত্র হনন করা হয়েছিল। বেগম খালেদা জিয়াকে 2 কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে সরিয়ে রেখেছিল। এই সরকারের পরবর্তী টার্গেট হচ্ছে বিপিনুর। এর আগে বিপিনুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে ব্যর্থ হয়েছিল সরকার, এখন আবার নতুন করে তার চরিত্র হননের চেষ্টা চালাচ্ছে। মনে রাখতে হবে, আজকের বিপিনুর একদিনে তৈরি হয়নি, রাজপথে আন্দোলনের সংগ্রামের মাধ্যমে শত বাধা ঘাত প্রতিঘাত চড়াই উতরাই পেরিয়ে আজকের এই জায়গায় এসেছে। হাজারো হামলা মামলা হুমকি ধমকির মধ্যেও স্বৈরাচার সরকার রক্তচক্ষুকে উপেক্ষা করে প্রতিবাদ জারি রেখেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন জায়গায় বড় বড় রাজনৈতিক দলের ছাত্র সংগঠন, ছাত্রদল, ছাত্র শিবির যখন তাদের স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছিল না, একটা মিছিল মিটিং বের করার সাহস পাচ্ছিল না, তখন কিন্তু বিপিনুরের মতন সাহসী তরুণরাই ছাত্রলীগের রক্তচক্ষুকে উপেক্ষা করে ক্যাম্পাসে মিছিল বের করেছিল। ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশের হাতে 21 বার হামলার শিকার হয়েও থেমে যাননি, মার খেয়ে বারবার উঠে দাঁড়িয়েছেন। কাজেই বিপিনুরকে থামানো এত সহজ না। গণ অধিকার পরিষদ বাংলাদেশের রাজনীতিতে একটি সম্ভাবনা তৈরি করতে পেরেছে। আওয়ামী লীগ বিএনপির বাহিরে তৃতীয় কোনো রাজনৈতিক শক্তি বাংলাদেশের নেতৃত্ব দেবে সেই স্বপ্ন কেবলমাত্র গণ অধিকার পরিষদ দেখাতে পেরেছে। সুদূর ভবিষ্যতে যে কোনো দলের জন্য বড় প্রতিপক্ষ উঠবে এই গণ অধিকার পরিষদ। সরকার এটা বুঝতে পেরে পরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদকে ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে, কারণ সরকার চায় না তার কোনো প্রতিপক্ষ তৈরি হোক। বাংলাদেশের প্রতিটা আন্দোলন সংগ্রামে তরুণরা অগ্রণী ভূমিকা রেখেছিল। আগামী দিনগুলিতেও বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক সংকট মোকাবেলায় এই তরুণরা এগিয়ে আসবে। কোনো ষড়যন্ত্র তরুণদের অগ্রযাত্রা রুখতে পারবে না ইনশাআল্লাহ।